Assalamu alaikum, dear viewers, listeners, students, and my well-wishers. This is Solana with you. Welcome to Sol English Oil. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে এসিসি ইংলিশ সেকেন্ড পেপারের তিন নাম্বার দ্যাট ইজ স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এবং ফ্রেজ নিয়ে আলোচনা করছি। এই স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এবং ফ্রেজ নিয়ে ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও করেছি এবং আপলোড করেছি। আশা করি তোমরা এই সবগুলো ভিডিও তোমরা দেখেছো এবং বুঝেছো। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমার আলোচনার বিষয় হলো ইউজ অফ বি গোয়িং টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বি গোয়িং টু এর ব্যবহার সম্পর্কে জানার আগে আমরা জেনে নিই এই বি বলতে কি বোঝায়। আসলে এখানে বি বলতে বোঝাচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং অয়ারকে। দ্যাট ইজ বি গোয়িং টু বলতে বোঝাচ্ছে am going to, is going to, are going to, was going to এবং are going to। আশা করি এই be going to বলতে কি বোঝাচ্ছে তা তোমরা বুঝেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, now let's look at the uses of be going to। ভবিষ্যতে কেউ কোনো কিছু করার ইচ্ছা বা পরিকল্পনা করতে যাচ্ছে এমন বোঝাতে বি গোয়িং টু ব্যবহৃত হয় বা বি গোয়িং টু কে ব্যবহার করা যায়। দ্যাট ইজ ফিউচার প্ল্যান অ্যাকশন। ভবিষ্যতের কোনো পরিকল্পিত কাজ বোঝালে আমরা ব্যবহার করব বি গোয়িং টু। অর্থাৎ ইতিমধ্যে আমরা পরিকল্পনা করে ফেলেছি যে ভবিষ্যতে আমি বা আমরা কি করব। ঠিক এমন বোঝানোর জন্যই, এমন একটি এক্সপ্রেশন প্রকাশ করার জন্যই আমরা ব্যবহার করব বি গোয়িং টু। আই রিপিট ইট, এই বি গোয়িং টু কিন্তু ব্যবহৃত হবে শুধুমাত্র ফিউচার প্ল্যান অ্যাকশনের ক্ষেত্রে। সো উই হ্যাভ দ্য ফলোয়িং এক্সাম্পল। The first example is he is going to start a new business. সে নতুন একটি ব্যবসা শুরু করতে যাচ্ছে। তার মানে কি বোঝালো? বোঝালো যে সে ইতিমধ্যে এই ব্যবসা করার একটি পরিকল্পনা করে ফেলছে, সেই পরিকল্পনাটাই সে ভবিষ্যতে বাস্তবায়ন করতে যাচ্ছে। আর এরকম বোঝাচ্ছে বলে এখানে হি ইজ গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস। আমি যদি বলি আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ বিজনেস, তাহলে বোঝাচ্ছে কি যে আমি অলরেডি একটি পরিকল্পনা করে ফেলেছি এবং সেই পরিকল্পনাটাকে আমি বাস্তবায়ন করতে যাচ্ছি। এরকম বোঝাবে কি দ্বারা? এই বি গোয়িং টু দ্বারা। দ্যাট ইজ বি গোয়িং টু বোঝাচ্ছে কি ফিউচার প্ল্যান অ্যাকশনকে। অ্যান্ড দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ উই আর গোয়িং টু স্পেন্ড আওয়ার হলিডেস অ্যাট কুয়াকাটা। আমরা আমাদের ছুটির দিনগুলো কুয়াকাটায় কাটাতে যাচ্ছি। দ্যাট মিন্স আমরা ইতিমধ্যে পরিকল্পনা করে ফেলেছি যে আমরা যে ছুটিগুলো পাবো, যে ছুটির দিনগুলো পাবো, সেই দিনগুলো আমরা কুয়াকাটায় কাটাবো। পরিকল্পিত অ্যাকশন, ভবিষ্যতের পরিকল্পিত অ্যাকশন। আর এজন্যই এই ভবিষ্যতের পরিকল্পনা বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব বি গোয়িং টু। দেয়ার ইজ অ্যানাদার রুল। ভবিষ্যতে কিছু একটা ঘটতে যাচ্ছে যার লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে, এমন বোঝাতেও বি গোয়িং টু ব্যবহৃত হয়। টু মেক প্রেডিকশন, দ্যাট ইজ ভবিষ্যৎ কোনো বাণী করার জন্য আমরা কি করতে পারি, এই বি গোয়িং টু কে ব্যবহার করতে পারি। এখন ভবিষ্যৎ
বাণী করতে গেলে কিন্তু লক্ষণ কিন্তু দেখতে হবে বর্তমানে, অর্থাৎ এই বর্তমানের যে পরিস্থিতি বা লক্ষণ বা সিমটম যাই বলি, এইগুলোকে পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে, এইগুলোর উপর ভিত্তি করে, বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানের যে লক্ষণ দেখা যাচ্ছে এই লক্ষণের উপর ভিত্তি করে আমরা কি করব, একটা ভবিষ্যৎবাণী করব, দ্যাট ইজ একটা ফিউচার, একটা প্রেডিকশন করব, আমরা ভবিষ্যতের একটা ভবিষ্যৎবাণী করব ভবিষ্যতের জন্য। আর এরকম বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি বি গোয়িং টু, আই রিপিট ইট। যদি এরকম কোন লক্ষণ ইতিমধ্যে দেখা যায় সেই লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু আমরা কি করব, একটি ভবিষ্যৎবাণী করব। আর এই ধরনের ভবিষ্যৎবাণী করার জন্য আমরা ইংরেজিতে প্রকাশ করব কি দ্বারা, বি গোয়িং টু দ্বারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাক এই দুটি উদাহরণের মাধ্যমে আমরা কি বুঝতে পারি। শি ইজ গোয়িং টু বি আওয়ার বস নেক্সট মান্থ, আগামী মাস থেকে সে আমাদের বস হতে যাচ্ছে। এখন এটা কিন্তু এই যে মাসের, বর্তমান মাসের যে কিছু লক্ষণ, কিছু বিষয় পর্যালোচনা করে বা দেখে বা তার কিছু কার্যক্রম দেখে, অফিসের অন্যান্য কার্যক্রম দেখে বোঝা যাচ্ছে যে সে আমাদের বস হতে যাচ্ছে। আর এরকম কোন লক্ষণ ইতিমধ্যে দেখা গেলে এবং সেটা যদি ভবিষ্যতে ঘটে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বি গোয়িং টু। নাও লেটস লুক এট দ্য সেকেন্ড এক্সাম্পল, দেয়ার ইজ গোয়িং টু বি আ ফ্যামিন সুন, শীঘ্রই একটি দুর্ভিক্ষ হতে যাচ্ছে। তার মানে বর্তমানে এরকম কিছু অবস্থা, এরকম কিছু লক্ষণ দেখা যাচ্ছে যে লক্ষণের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি কি যে শীঘ্রই একটি দুর্ভিক্ষ দেখা দিতে যাচ্ছে বা দুর্ভিক্ষ হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে। আর এজন্যই এই ধরনের ভাষাকে আমরা ইংরেজিতে প্রকাশ করব বি গোয়িং টু দ্বারা। আর এখানে কিন্তু তাই ঘটেছে, শি ইজ গোয়িং টু বি আওয়ার বস, এখানে বি গোয়িং টু আছে, অ্যান্ড নেক্সট দেয়ার ইজ গোয়িং টু বি আ ফ্যামিন সুন, এখানেও বি গোয়িং টু এর ব্যবহারে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাও লেটস লুক এট দ্য কোশ্চেন প্যাটার্ন, হাউ উই ক্যান ইউজ বি গোয়িং টু ইন দ্য কোশ্চেন নং 3 অ্যাজ স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। ঠিক এভাবেই 3 নম্বরে লেখা থাকবে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস অর ফ্রেজেস গিভেন ইন দ্য বক্স, এবং এর নিচে একটি টেবিল দেওয়া থাকবে এবং এই টেবিলের ভিতরে থাকবে 10টি বক্স, আর 10টি বক্সের ভিতরে থাকবে ফ্রেজ অথবা ওয়ার্ডস, ইট ডিপেন্ডস অন দ্য কোশ্চেন সেটার, এবং এরও নিচে থাকবে অ্যালফাবেটিক্যালি সাজানো 10টি সেন্টেন্স, এবং প্রতিটি সেন্টেন্সেই সাধারণত একটি করে খালি স্থান থাকবে বা গ্যাপ থাকবে। এই গ্যাপগুলো আমরা এই ফ্রেজ বা ওয়ার্ডগুলো দ্বারা আমরা ফিল আপ করে দিই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বি গোয়িং টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে বলেছিলাম বি বলতে বোঝাচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখানে অ্যাম গোয়িং টু ব্যবহার করব না ইজ গোয়িং টু, না আর গোয়িং টু, না ওয়াজ গোয়িং টু, না ওয়্যার গোয়িং টু, ইট ডিপেন্ডস অন দ্য টেন্স। এবার দেখা যাক কোথায় আমরা এই বি গোয়িং টু ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে 10টি সেন্টেন্স আছে, এই 10টি সেন্টেন্স আসলে এই একটি ভিডিওতে আলোচনা করা যাবে না, আমি পরবর্তীতে যখন আমি শুধু কোশ্চেন নিয়ে আলোচনা করব তখন আমি এগুলো আমি একসাথে অনেকগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লেখা আছে জ্যাক ইজ আ ভেরি পপুলার লিডার, হি, এরপর একটি গ্যাপ, বি আর চেয়ারম্যান ইন দ্য নেক্সট ইলেকশন। জ্যাক হলো অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, এটা কিন্তু তার বর্তমান অবস্থা, তার
জনপ্রিয়তা দেখা যাচ্ছে। এর থেকে, এই লক্ষণ থেকে, এই সিমটম থেকে, এই অবস্থা দেখে আমরা বলতে পারি যে আগামী নির্বাচনে সে চেয়ারম্যান হতে যাচ্ছে। এই জন্য আমরা এখানে আমরা ব্যবহার করতে পারি বি গোয়িং টু, দ্যাট ইজ ওয়াই এখানে হবে জ্যাক ইজ আ ভেরি পপুলার লিডার, হি ইজ গোয়িং টু বি আ চেয়ারম্যান ইন দা নেক্সট ইলেকশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই লেসনটি খুব ভালোভাবে বুঝেছো। যদি মনে করো এই লেসনটি তোমাদের উপকারে আসবে তাহলে অবশ্যই নিচে লাইক এবং শেয়ার বাটনে ক্লিক করো এবং কমেন্ট বক্সে তোমাদের ভালো লাগে এবং মন্দ লাগে জানিয়ে দাও। সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, যাতে নতুন কোনো ভিডিও করলে আমার সেই ভিডিওটি তুমি আপলোড করার সাথে সাথে দেখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।